নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে টিআইবির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, ওই প্রস্তাবই প্রমাণ করে দলীয় সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমমনা কয়েকটি সংগঠনের মানববন্ধন ও সমাবেশে দলের নেতারা বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন থামাতেই সরকার দমননীতি চালাচ্ছে। টিআইবি এবং অন্যান্য প্রস্তাবের আলোকে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার দাবিও জানায় প্রধান বিরোধী দল।